কই গো গিন্নি, আরে ও গিন্নি গেলে কোথায়? হ্যাঁ গো বলো, কি হইছে কি? বলি আজ কি খাওয়ার জুটবে না আমার কপালে? দিচ্ছি বাপু দিচ্ছি। এই নাও। ঠিক আছে, আমার খাওয়া হয়ে গেছে, আমি ভ্যানের মধ্যে বেতের সাজি নিয়ে চললাম বাজারে। হ্যাঁ হ্যাঁ সাবধানে যেও। ঠিক আছে। কি ব্যাপার দিনু, এই সব বেতের সাজি নিয়ে চললি কোথায়? এই হাটে যাবো গো ভোলাদা। বাহ, তা ভালোই তো বেতের সাজি বুনেছিস দেখছি। ওই আর কি, আমার তো একটা সাজিও বিক্রি হলো না, বাড়ি গিয়ে আমি গিন্নিকে কি বলবো? এত কষ্ট করার পরেও কি আমার কপালে এই লেখা ছিল? কই গিন্নি, আমি এসে গেছি গো। কি কি, তোমার একটা ঝুড়িও যে বিক্রি হয়নি। হ্যাঁ গো গিন্নি, কিন্তু আমি বা কি এতে করবো বলো, আমি তো চেষ্টা করেছি। কি করে যে এবার আমাদের সংসার চলবে আমি কিছুই বুঝতে পারছি না। আমি যে বেতের ঝুড়ি তৈরি করা ছাড়া আর কিছুই করতে পারি না, আমি অন্য কাজ কিভাবে করব? আমাকেই কিছু একটা করতে হবে, তুমি যাও এখন খেয়ে দে ঘুমিয়ে পড়ো। আর ঘুম, বিবাহের পর তোমাকে একদিনও একটু ভালো মন্দ খাওয়াতে পারলাম না গিন্নি। ওসব এখন ভেবে কি হবে, যাও ঘুমিয়ে পড়ো, নিশ্চয়ই একটা ভালো কিছু হবে আমাদের সামনে, আমরা তো কারো ক্ষতি করিনি কোনোদিন। হ্যাঁ গো গিন্নি। গিন্নি, আমি একটু গ্রামের বাইরে যাচ্ছি আজকে। কিন্তু হঠাৎ কেন? দেখি কোনো কাজ পাই নাকি, যেটা করলে আমাদের সংসার ভালো চলবে আরো। বেশ সাবধানে যেও। এলাম গো গিন্নি। সত্যি এবার কিছু একটা না করলে আমাদের সংসারটা পুরো ভেসে যাবে, কি বা করা যায়, চাষবাস তো করার জন্য জমিও নেই আমাদের। কেউ আছো? বলছি কেউ আছো? কে কে? আমি গো। কে তুমি বাবা? আমাকে তুমি চিনবে না, আমি ওই দূরের গ্রামে থাকি। কিন্তু তুমি এখন কি জন্য এসেছো এখানে? আমি দুই দিন ধরে কিচ্ছু খাইনি, কেবল জল খেয়ে দিন কাটিয়েছি, তুমি আমাকে কিছু খেতে দেবে? আহারে হ্যাঁ, কেন দেব না। এই নাও তুমি এইটা খাও। দাও। তা ছেলে, তোমার বাড়িতে কে কে আছে? আমার তো কেউ নেই, আমি যখন যেখানে ঠাই পাই সেথাই থাকি। তবে আজ থেকে তুমি আমার কাছেই থেকে যাও। না না সেটা হয় না, দেখে তো মনে হচ্ছে তোমাদের নিজেদেরই নুন আনতে পান্তা ফুরাই। হ্যাঁ সবই আমাদের ভাগ্যের পরিহাস। বেশ তবে আমি চলি, বেলা হয়েছে। কিন্তু তুমি যে আমাকে এত যত্ন করে খাওয়ালে, আমি তো তোমাকে কিছুই দিতে পারলাম না। ও মা, তুমি আবার এটুকু ছেলে আমাকে কি দেবে, তোমার কিছু দিতে হবে না, কেবল মাঝে মধ্যে তুমি আমাদের বাড়িতে এসে ঘুরে যেও। না না তা বললে কি হয়, এই নাও তুমি এইগুলো রাখো। এগুলো কিসের বীজ গো ছেলে? এ এক ধরনের লাউ এর বীজ, এলাও যে সে লাউ নয়, এলাও সারা বছর ফলে। কিন্তু আমাদের তো কোনো জমি নেই যে লাউ চাষ করব।
এ বীজ তুমি তোমার ঘরের পেছনে লাগিয়ে দিও, তাহলেই হবে। আমি এখন চললাম। কি গো, তুমি কি করছো এই ঘরের কোণে? লাউয়ের বীজ বসাচ্ছি গো। লাউয়ের বীজ বসিয়ে কি হবে? আহা, দেখাই যাক না। আরে ও গিন্নি, দেখে যাও দেখে যাও, তোমার গাছে কত বড় বড় লাউ ধরেছে। ও মা, সত্যি যে এ লাউ তো অনেক বড় গো। এমন ধারা লাউ আমি আগে কখনো দেখিনি। দাও দাও কিছু লাউ আমাকে তুলে ঝুড়িতে সাজিয়ে দাও, আমি বাজারে বিক্রি করতে নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। আচ্ছা, তুমি কয়েকটা লাউ কেটে নিয়ে আসো, আমি বরং রান্নাটা চাপিয়ে আসি। বাবারি, এ আবার কি হলো? ও মা গো মা, হ্যাঁ গা, এমন হলো কেমনে? এ জানি না, তুমি একই লাউ চাষ করেছো গিন্নি, আমি তো ছুতেই পারছি না। কই দেখি। ও মা, আমার তো কিছু হলো না, তবে তোমার কেন? তবে গিন্নি, ও লাউ তুমি বিক্রি করে এসো বাজারে নিয়ে গিয়ে। সেই ভালো। কি গো, কোথায় চললে? ওমা তুমি, এই যে দেখো, তোমার দেওয়া বীজের গাছে কত লাউ ধরেছে, তাই তো বিক্রি করতে নিয়ে যাচ্ছি। বা বেশ বেশ। তবে এ লাউ আমার স্বামী ধরতে গিয়েছিল, সে ছিটকে মাটিতে পড়ে যায়। এ লাউ তো যে কেউ ধরতে পারবে না গো, এ লাউ যে জাদু লাউ, যে বীজ ফেলেছে সে ছাড়া আর কেউ স্পর্শ করলে তার ক্ষতি হয়ে যাবে। ওমা, তবে আমি এ লাউ এখন বিক্রি করব কিভাবে? সেটাই তো আসল মজা, তুমি সেই বুদ্ধি বার করতে পারলে তোমার গাছে সারা বছর লাউ ধরবে। আমি চললাম গো। বলে যাও, এ বাবা চলে গেল, কিন্তু এটা কি করে সম্ভব? যাই, বাড়ি ফিরে যাই। কি গো, ফিরে এলে যে লাউগুলো বিক্রি করলে না? না গো, এ লাউ এভাবে বিক্রি করা যাবে না। প্রথম ফলনের লাউ সবাই স্পর্শ করতে পারবে না, তবে কি করে বিক্রি করব? ও মা, এটা তো অনেক সহজ একটা উপায়। কি উপায়? তুমি লাউগুলো দিয়ে মোরব্বা বানিয়ে ফেলো, তারপর বিক্রি করো, আর তারপর থেকেই তুমি গাছের লাউ বিক্রি করতে পারবে। এটা তো তুমি ঠিক বললে, আমি আজই বানিয়ে বিক্রি করব। মুরব্বাগুলো আজ সব বিক্রি করে এসেছি বাজারে, এবার কাল সকালে কি হয় সেই অপেক্ষা। ওগো দেখে যাও, তোমার গাছে যে লাউ ধরেছে শত শত। হ্যাঁ তো, কই তুমি স্পর্শ করো দেখি। এই দেখো, আমার আর কিচ্ছুটি হচ্ছে না। এই লাউ গাছের থেকে আবার বীজ নিয়ে আমি পুনরায় আবার গাছ লাগাবো, সারা উঠোনে আমি লাউ চাষ করব। এ নিশ্চয় জাদু লাউ গাছ গো। সত্যি, ওই বাচ্চা ছেলেটি আমাকে এই বীজ দিয়েছিল, সবই ওর জন্য। কিরে, আমাকে স্মরণ করছিস বুঝি? হো মা, তুমি এসেছো? এসেছি তো,
তুই আমাকে অভুক্ত অবস্থায় আহার গ্রহণ করিয়েছিস, তোকে সাহায্য না করে আমি পারি? তোদের এবার থেকে আর কোনো কাজ করতে হবে না। এই লাউ সারা বছর বিক্রি করলেই তোদের সংসার চলে যাবে, আর এই লাউ গাছের পাতা কোনোদিনও খাবি না। না না, তুমি যা বলবে তাই হবে। অনেক ধন্যবাদ তোমাকে, জানি না তুমি কে, তবুও তোমার জন্য আজ আমাদের একখানি গতি হলো। চললুম আমি, সুখে থাকিস।